মৃত্যুকে ঘিরে রাজ্যে উত্তপ্ত পরিবেশ। রাজ্য সরকার ও প্রশাসনের বিরুদ্ধে রাজ্যের বিরোধী দলগুলো বিক্ষোভ জানাচ্ছে। কেউ বলছে এটা আত্মহত্যা, আবার কেউ বলছে খুন করা হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে যখন সুদীপ রায় বর্মনের নিকট জানতে চাওয়া হলো, উনি জানান, এখন আমি মার্ডার কি আত্মহত্যা সেই রকম সিদ্ধান্ত আমি পৌঁছতে চাই না। ঘটনা হচ্ছে পুলিশ কাস্টডিতে ওর মৃত্যু হয়েছে। সরকার একটা মেডিসিন চলন্ত আদেশ দিয়েছে। এইটুকু বলবো যে ওর যিনি মারা গেছেন সুশান্ত ঘোষ, ওর বাড়ির আত্মীয় স্বজন, বাবা মা, তার স্ত্রী, ছেলেরা, ওর বোন সবাই বলছে ওকে খুন করা হয়েছে। পাড়া প্রতিবেশীরা বললো ছেলে নাকি খুব ভালো, কোনো অন্যায় কাজের সাথে ও জড়িত থাকতে পারে। জনমনে একটা ভুয়াশা সৃষ্টি হয়েছে, এটা কি খুন নাকি আত্মহত্যা। যেটাই হোক, পুলিশ কাস্টডিতে এরকম ঘটনাটা ঘটেছে, এটা তো একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো মানুষের জনমনে যে প্রশ্নগুলো উঠেছে, সরকারের উচিত এইটা মানুষের মন থেকে পরিষ্কার করে দেওয়া। খবর পেলাম যে দুজন পুলিশ কর্মীকেও সাসপেন্ড করা হয়েছে। দেখি আগে প্রায় তদন্ত কী হয়। এই সমস্ত ঘটনাগুলো বলতে গেলে অন্যান্য প্রদেশে আমরা দেখেছি, হাইকোর্ট সুমোটো কগনিজেন্স নিয়ে তারা কিন্তু অনেক কিছু জানার চেষ্টা করেন। আমি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে বলব, তারা যেন এই ঘটনাটা কগনিজেন্স নেয় এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। বিগত দিনও দেখা যায় যে পুলিশের ভূমিকাগুলো খুব মানে নীরবে নিচ্ছে, আক্ষেপ করছে। পুলিশের ভূমিকা কি বলবো? দেখুন, পুলিশে যেমন ভালো সিনসিয়ার অফিসার পুলিশ কর্মীরা থাকে, সমাজের সর্বক্ষেত্রে কিছু কিছু হয়তোবা সঠিক দায়িত্ব পালন করে থাকেন না, এরকম লোক সমাজের বিভিন্ন অংশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন আমি সমস্ত পুলিশকে আমি ব্রেকেট করব, এটা হতে পারে না। তার জন্যই বলছি যে সঠিক তদন্তের মাধ্যমে জনমনে যে প্রশ্নগুলো উঠেছে এটা ক্লিয়ার করা সরকারের দায়িত্ব, এবং আশা করি সরকার সেটা ক্লিয়ার করবে। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা।